খেলা হবে, এসো বন্ধু খেলা হবে, এই মাঠেতেই খেলা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম স্লোগান থাকে, কিন্তু এই খেলা হবে এই একটা ওয়ার্ড এতটাই পপুলারিটি পেয়েছে যে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে গেলে বাচ্চা থেকে বয়স্ক প্রায় 90% মানুষের মুখে এই ওয়ার্ডটা শুনতে পাওয়া যাবেই। খেলা হবে, যে কোনো কথার উত্তরে একটাই ওয়ার্ড, খেলা হবে। পশ্চিমবাংলায় এই খেলা হবে ওয়ার্ডটি প্রথম ইউজ করেছিল তৃণমূল কংগ্রেস পার্টির একজন পলিটিশিয়ান অনুব্রত মণ্ডল, যাকে আমরা সবাই কেষ্টদা বলে চিনি। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, জয় হিন্দ বন্দে মাতরম। এর মুখ থেকে যে কোনো কথাই বেরোক না কেন, সেটা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। যেমন বিভিন্ন কমেডি চ্যানেলে দেখতে পাই, বিভিন্ন কমেডি ফানি ভিডিওতে দেখতে পাই, আহ শোনা গো খুব কষ্ট হয়েছে বলো, এইরকম বিভিন্ন যাই বেরোক না কেন এই অনুব্রত মণ্ডলের মুখ থেকে, সেটাই সঙ্গে সঙ্গে ভাইরাল। এরপর এই তৃণমূল কংগ্রেসেরই আর এক যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এই ওয়ার্ডটিকে পয়েন্ট করে প্রথমে একটি শ্লোক তৈরি করে ফেসবুকে আপলোড দেয়। আরে বাইরে থেকে বড়ি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। তারপর সেখান থেকে বিভিন্ন রকম মিউজিক ডিজে মিক্স হয়ে একটি গান তৈরি হয়। এই গানটি এখন এতটাই পপুলারিটি হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক ইভেন্ট তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে পুজো বাড়ি বিয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। এই ওয়ার্ডটি সর্বপ্রথম যে ইউজ করেছিল তিনি একজন বাংলাদেশি, নাম হচ্ছে শামীম ওসমান, বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন পলিটিশিয়ান। তার কোনো একটা রাজনৈতিক ইভেন্টে তার মুখ থেকেই প্রথম এই খেলা হবে ওয়ার্ডটি বেরিয়েছিল। আপা আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর, আমি ধরছি, বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনা হবে, কথা কই নাই, এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান, 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে, তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব, 24 তারিখের পর খেলা হবে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিও, এবং আরও নতুন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও দেখার জন্য আমাদের KM24 নলেজ চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনের সঙ্গে একটু খেলা করে দিও, খেলা করে বেল আইকন প্রেস করে অল করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ।